একটি বর্তনী দেখতে পাচ্ছ। বর্তনী প্রথম ব্যাটারি 1 ভোল্ট। চিত্রে ভালো করে দেখো প্রিয় শিক্ষার্থী, ভালো করে দেখো, যখন আমরা হচ্ছে সংযোগ দিয়ে দিচ্ছি তখন বাল্বটি জ্বলে উঠলো, তড়িৎ প্রবাহ I এবং এখানে ভোল্ট হবে V। দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যখনই আমরা দিলাম তখনই এটা বাল্বটি চলে গেল। তৃতীয় ক্ষেত্রেও একই, আমরা যখন সুইচটি দিয়ে দিলাম তখন বাল্বটি চলে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, এগুলো প্রত্যেকের ক্ষেত্রেই বিভব পার্থক্য একই থাকতে পারে। তুল্য রোধ হল রোধের কোনো সন্নিবেশের পরিবর্তে ব্যবহৃত একটি মাত্র রোধ, যেখানে I এবং V এর কোনো পরিবর্তন হয় না। এর অর্থ দ্বারা এখানে যত রোধ ব্যবহার করে, ধরে নিলাম এই বর্তনীতে এর রোধ পাস, প্রথমে পাস, দ্বিতীয় পাস, তৃতীয় পাস এবং হচ্ছে এটা পাস, তার মানে হচ্ছে 4 পাশে 20। আমরা এই 4 পাশে 20 পরিবর্তে একটি মাত্র 20 মাত্রার রোধ যদি ব্যবহার করি, এই 4টির পরিবর্তে এই 20 মাত্রার একটি ব্যবহার করাকে আমরা তুল্য রোধ বলতে পারি। একটি চিত্র দেখতে পাচ্ছ, এখানে একটি রোধ নিয়েছি, এটা হচ্ছে R1 মানের রোধ, এটা হচ্ছে R2 মানের রোধ এবং হচ্ছে R3 মানের রোধ। প্রত্যেকটি রোধ শ্রেণী সমবায়ে সংযুক্ত আছে এবং প্রথম রোধের সামনের সঙ্গে একটি ভোল্ট মিটার সমান্তরালে যুক্ত করা আছে। এখানে এতে এমিটার আর এখানে কি, এটা হচ্ছে চাবি সুইচ, এটাকে হচ্ছে শ্রেণী। বর্তনীর তুল্য রোধ কীভাবে নির্ণয় করব সেটি আমরা করব এখন। বর্তনী একই মানে তড়িৎ প্রবাহ I প্রবাহিত হচ্ছে, 3টি রোধের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ একই হবে কিন্তু ভোল্ট আলাদা হবে। ভিবি মাইনাস ভিসি ইজিক্যাল টু আমরা RI1 বলতে পারি ওহমের সূত্র অনুযায়ী। এবং দ্বিতীয় ক্ষেত্রে ভিসি মাইনাস ভিডি ইজিক্যাল টু IR2। এবং তৃতীয় রোধের ক্ষেত্রে আমরা বলতে পারি ভিডি মাইনাস ভিই ইজিক্যাল টু হচ্ছে IR3। তাহলে অতএব শেষের দিকে আমি বলতে পারি ভিবি মাইনাস হচ্ছে ভিই ইজিক্যাল টু ভি ইজিক্যাল টু বলতে পারি IR, আর এটি ওহমের সূত্র। অর্থাৎ ভিবি মাইনাস ভি ইজিক্যাল টু আমরা বলতে পারি এখন প্রথম রোধ যুগ তৃতীয় রোধ এবং তৃতীয় রোধের তড়িৎ প্রবাহকে যোগ যদি করি আমরা, তাহলে ভিবি মাইনাস ভি ইজিক্যাল টু লিখতে পারি IR1 + R2 + R3, বা বলতে পারি ভিবি মাইনাস ভি ইজিক্যাল টু হচ্ছে IR, ভি ইজিক্যাল টু IR, সে মানটি বসে দিলাম, তাহলে অতএব IR1 + R2 + R3, বা RII কাটা গেল, এখন R IR1 R2 R3। আমরা R1 R2 R3 এর পরিবর্তে RS বসাতে পারি, RS হচ্ছে তুল্য রোধ। চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো, এই সূত্রটি কি, কোন ধরনের বর্তনী আশা করি প্রত্যেকে বলতে পারবে। এটি হচ্ছে একটি সমান্তরাল বর্তনী। এখন আমরা সমান্তরাল বর্তনী তুল্য রোধ কীভাবে নির্ণয় করো সেটি আমরা জানব। প্রত্যেকটি রোধের ভোল্টেজ সমান, অর্থাৎ ভিবি মাইনাস ভিসি এবং ভিবি ইজ গ্রেটার দেন ভিসি। IR1 R2 R3, তিনটি রোধের ক্ষেত্রে 3 ধরনের তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহ বিভিন্ন, এখানে ভোল্ট একই থাকবে কিন্তু তড়িৎ প্রবাহ আলাদা আলাদা হয়ে যাবে। আমরা IR1 লিখতে পারি ভিবি মাইনাস ভিসি ভাগ R1 ওহমের সূত্র অনুযায়ী। ওহমের সূত্র আমরা জানি VIR, এখান থেকে এই সূত্র থেকে আমরা লিখতে পারি
I is equal to V bar এখান থেকে আমরা লিখতেছি। একইভাবে তৃতীয় ক্ষেত্রে I2 is equal to VB minus VC ভাগ R2 এবং তৃতীয়র ক্ষেত্রে আমরা বলতে পারি I3 is equal to VB minus VC ভাগ R3। আমরা অতএব I is equal to লিখতে VB minus VC ভাগ RP। RP হচ্ছে তুল্য রোধ। VB minus VB minus VC ভাগ RP is equal to লিখতে পারি VB minus VC into 1 ভাগ R1 plus 1 ভাগ R2 1 ভাগ R3 বা 1 ভাগ RP is equal to 1 ভাগ R1 1 ভাগ R2 plus 1 ভাগ R3 1 ভাগ RP is equal to 1 ভাগ R1 plus 1 ভাগ R2 plus 1 ভাগ R3 dot dot plus 1 ভাগ RN এটি হচ্ছে তুল্য রোধের সূত্র, সমান্তরাল তুল্য রোধের সূত্র। এখন তোমাদের থাকবে দলীয় কাজ। চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো এবং বর্তনীটি দেখো। বর্তনীর তড়িৎ প্রবাহের মান মাত্রা নির্ণয় করো। চিত্রে আর ওয়ান ইজ ইকাল টু 8 ওহম, আর টু ইজ ইকাল টু 4 ওহম এবং আর থ্রি ইজ ইকাল টু 2 ওহম এবং ব্যাটারির তড়িৎচালক শক্তি ছিল ই ইজ ইকাল টু 1.5 ভোল্ট। তড়িৎ প্রবাহ আই ইজ ইকাল টু হোয়াট? তো আমরা জানি আর ইজ ইকাল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। শ্রেণীবর্ধনের ক্ষেত্রে আমরা আর ওয়ান আর টু এবং আর থ্রির মান বসাই দিলাম। বসাই দিলে আমাদের হলো 14 ওহম। এখন আমরা জানি আই ইজ ইকাল টু ই ভাগ আর বা ভি ভাগ আর। ই এর মান 1.5 এবং আর এর মান হচ্ছে 14। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 0.107 অ্যাম্পিয়ার। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছ। চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো। চিত্রের বর্তনীর তিনটি রোধ দেওয়া আছে। চিত্র দেখে বুঝতে পারছো এই তিনটি এই বর্তনীটি কোন কোন বর্তনী? হ্যাঁ, এটি হচ্ছে সমান্তরাল বর্তনী। এখন তোমাদের কাজ থাকলো বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। বর্তনীতে একটি ব্যাটারি দেওয়া ছিল আছে 12 ভোল্টের এবং তিনটি রোধ সমান্তরাল বর্তনীতে আছে। একটি ফাইভ মানের, একটি হচ্ছে 10 মানের এবং হচ্ছে 4 মানের। এখন আমরা সমাধান করব। চিত্রে আর ওয়ানের মান দেওয়া আছে 5, আর টু এর মান দেওয়া আছে 10 এবং আর থ্রির মান হচ্ছে 4। ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারির ভোল্ট আছে 12 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ আই ইজ ইকাল টু হোয়াট? শ্রেণীবর্তনের তুল্য রোধ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি 1 ভাগ আর ইজ ইকাল টু 1 ভাগ আর ওয়ান প্লাস 1 ভাগ আর টু প্লাস 1 ভাগ আর থ্রি মান বসাই দিলাম। দিয়ে ক্যালকুলেশন করলে আর ইজ ইকাল টু আমরা পাই 20 ভাগ 11। এখন আমরা জানি আই ইজ ইকাল টু ভি ভাগ আর। ভি এর মান হচ্ছে 12, আর এর মান হচ্ছে 20 ভাগ 11, মান বসাই দিলাম। এটাকে 20 ভাগ 11, 11 উপরে উঠে যায়। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি আই ইজ ইকাল টু 6.6 অ্যাম্পিয়ার। আশা করি প্রত্যেকেই অঙ্কটি বুঝতেছ। চিত্র সঙ্গে অঙ্কটি মিলিয়ে নাও। এখন আলোচ্য পাঠ থেকে তোমাদের মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন থাকলো। সার্কিটকে ভালো করে লক্ষ্য করো। সার্কিটটিতে আর ওয়ান এবং আর টু সমান্তরালভাবে সংযুক্ত এবং আর ওয়ান আর টু এর সাথে আর থ্রি শ্রেণীতে সংযুক্ত এবং আর ফোরও শ্রেণীতে সংযুক্ত আছে।
হ্যাঁ, কোন বাল্ব বেশি আলো দিবে? R1, R2? বর্তনীর তুল্য রোধ কত? 27 অ্যাম্পিয়ার। বি এবং সি এর মধ্যবর্তী বিভব পার্থক্য কত? 120 ভোল্ট। আশা করি তোমরা অঙ্কটি বিস্তারিত করবে। এখন তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো। বি সি এবং ডি এর মধ্যে বিভব অন্তরের কোনো পরিবর্তন হয়েছে কি না এ বিষয়ে তোমার মতামত বিশ্লেষণ করো। আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে ক্লাস আজকে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।